আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আশা করি সবাই বন্ধুরা অনেক ভালো আছেন আর ভালো থাকারই কথা। তো বন্ধুরা, দোয়া করি আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। আজকে কিন্তু আপনাদেরকে যে বিষয়টি নিয়ে শেখাতে যাচ্ছে বা যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুরা, ঠিক আছে? তো আজকে যে ইমোর একটি সেটিংস নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটি আমি একটু ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমো অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন, ঠিক আছে? তো আমরা কিন্তু সবাই কম বেশি ইমো অ্যাকাউন্ট চালু করতে পারি বা ইমো আইডি চালু করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কোনো সমস্যার কারণে বা ইমো হ্যাক হয়ে যাওয়ার কারণে বা কোনো কারণবশত কিন্তু আমাদের ইমোটা ডিলিট করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো এক্ষেত্রে অনেকেই একটা ভুল কাজ করে, সেটা হচ্ছে অনেকেই ইমো আনইনস্টল করে দেয় এবং আনইনস্টল করে দেওয়ার পর কিন্তু তারা মনে করে যে আসলে তাদের ইমোটা ডিলিট হয়ে গেছে, তাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো বন্ধুরা, এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা। তো আপনি কীভাবে ইমো অ্যাকাউন্ট সঠিকভাবে ইমো থেকে ডিলিট করবেন, তো আজকে সেই প্রসেসটিই দেখাবো যে কীভাবে আপনার পারমানেন্টভাবে একদম ইমো থেকে আপনার ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, কিন্তু আমরা জানি না, যার কারণে এটা কিন্তু আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনি পুরোপুরি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট কীভাবে পারমানেন্টভাবে ডিলিট করা যায় এ বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না, একদম ক্লিয়ারভাবে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তো যারা নতুন আছেন ইমো ইউজারকারী, ইমো ব্যবহারকারী, যারা জানেন না যে ইমো অ্যাকাউন্ট বা আইডি কীভাবে ডিলিট করতে হয় পারমানেন্টলিভাবে, তো আজকের আশা করি ভিডিওটি পুরোপুরি দেখেন, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ইমো অ্যাকাউন্ট বা ইমো আইডি কীভাবে পারমানেন্টভাবে ডিলিট করা যায়, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আর কথা বাড়াবো না, স্ক্রিনে চলে যাওয়া যাক এবং দেখানো যাক ইমোর মধ্যে গিয়ে আপনারা কোথায় কোন সেটিংস করবেন এবং কীভাবে ইমো অ্যাকাউন্ট সারা জীবনের জন্য পারমানেন্টভাবে ডিলিট করে ফেলবেন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নতুন নতুন টেকনোলজি বিষয়ে অ্যান্ড্রয়েডের টিপস এবং ট্রিক্স এবং নানা রকম আপডেট, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও যখনই আপলোড করি না কেন সাথে সাথে সেগুলো নোটিফিকেশান হিসেবে সবার আগে আপনি পেয়ে যান, ঠিক আছে? তো আর কথা বাড়াবো না বন্ধুরা, এবার মূল কাজে যাওয়া যাক। তো এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে আপনাদের ইমোতে চলে যাবেন। তো বন্ধুরা, আমি আমার ইমো অ্যাপসটি এখন ওপেন করব এবং আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালভাবে হাতে কলমে শিখিয়ে দেবো যে কীভাবে পারমানেন্টভাবে সারা জীবনের জন্য ইমো অ্যাকাউন্ট বা ইমো আইডি আপনার ফোন থেকে ডিলিট করে ফেলবেন, ঠিক আছে? তো চলুন আমার ইমো অ্যাকাউন্টে আমি প্রবেশ করি। তো বন্ধুরা, আপনারা আপনাদের ইমোতে চলে যাবেন। তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এবার আমি আমার ইমোতে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ইমোর হোম পেজে চলে এসেছি এবং আমি কিন্তু আমার ইমোতে চলে এসেছি, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের ইমোতে চলে যাবেন এবং ইমোর হোম পেজে চলে আসবেন। তো ইমোতে এখানে আসার পর বন্ধুরা, আপনারা কিন্তু নতুন এই যে প্লাস যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে সাইডে যে প্লাস আইকন থাকবে এই প্লাস আইকনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি প্লাস আইকনে ক্লিক করে দিই এবং তারপর কেমন ইন্টারফেস আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলুন প্লাস আইকনে ক্লিক করে দেওয়া যাক। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু বন্ধুরা আপনারা অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে উপরে আছে নিউ গ্রুপ চ্যাট, তারপর আছে অ্যাড ফ্রেন্ড, তারপর আছে কিউআর কোড স্ক্যান এবং তারপর আছে মোর, ঠিক আছে? তো বন্ধুরা, এই এতগুলো অপশন আমাদের দরকার নেই, এখান থেকে জাস্ট আপনারা এই যে মোর লেখাটা যে দেখতে পাচ্ছেন, আপনারা এই মোরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? যেহেতু আমরা আমাদের ইমো অ্যাকাউন্টটি পারমানেন্টভাবে ডিলিট করবো সারা জীবনের জন্য, তো এখান থেকে এই তিনটা অপশন, উপরের তিনটা দরকার নেই, আপনারা এই যে নিচে যে থ্রি ডট আইকন মোর দেখতে পাচ্ছেন এই মোরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা চলুন, আমি আমার মোরে ক্লিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মোরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সাথে সাথে অনেকগুলো এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে আছে সুইচ অ্যাকাউন্ট সেটিংস, তারপর আছে ইমো ওয়ালেট মাই ফাইলস। তো এগুলো কোন অপশনের কী কাজ আপনারা নিশ্চয়ই কিন্তু জানেন, তো প্রথম থেকে আর বলার হয়তো বা প্রয়োজন পড়বে না আপনাদেরকে, কারণ আপনারা সবাই এটা সম্পর্কে ভালো করেই জানেন কোন সেটিংসের কী কাজ, কম বেশি সবাই কিন্তু না জানলেও এগুলো কিন্তু নাম জানেন, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আপনারা এই যে সেটিংস দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেহেতু আমরা অ্যাকাউন্ট পারমানেন্টভাবে ডিলিট করবো, তো এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো চলুন আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি, তারপর কেমন ইন্টারফেস আসে আপনাদেরকে দেখাই। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু বন্ধুরা এখানে অনেকগুলো অপশন আমরা পেয়ে যাবো, দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশান, ফাংশন, প্রাইভেসি, স্টোরেজ ডাটা, ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্ট, সিকিউরিটি, ঠিক আছে? তো এখান থেকে কোন অপশনটা সিলেক্ট করবেন, এখান থেকে বন্ধুরা আপনারা এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন এই অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, তো এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে?
তো দেখুন আমি অ্যাকাউন্টে অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিই, তো এবং তারপর কীরকম ইন্টারফেস আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং হাতে কলমে একদম কিন্তু পারমানেন্টভাবে কীভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন খুব সহজেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ইমো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করে দিন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আমরা আবারও অনেকগুলো অপশন পেয়ে গেছি, ঠিক আছে। তো এক একটা অপশনে এক এক কাজ, তো আমরা এগুলো আজকে দেখাচ্ছি না। এখান থেকে আপনারা জাস্ট বন্ধুরা এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন একদম নিচে, বন্ধুরা আশা করি আপনারা সবাই খেয়াল করবেন যে লেখা আছে যে ডিলেট ইমো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনি যদি আপনার কোনো কারণবশত পারমানেন্টভাবে বা আপনার ইমো অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট করতে ফেলতে চান বা ইমো আইডিটি সারা জীবনের জন্য ডিলিট করে ফেলতে চান, তো এটাই কিন্তু আপনার মূল সেটিংস একদম লিগ্যালভাবে কীভাবে আপনারা ইমো ডিলিট করতে পারবেন, ঠিক আছে। তো অনেকে হয়তো বা ভাবেন যে আমার হয়তো ইমো আনইনস্টল করে দিই তাহলে হয়তো বা আমার ইমো অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে বা কেটে যাবে, আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। ইমো অ্যাকাউন্ট আপনি আনইনস্টল করে দেওয়ার পর আবার ইনস্টল করে আপনার নাম্বার দিলেই কিন্তু সরাসরি সেটা আগের ইমোই চলে আসবে, ঠিক আছে, ওটা কিন্তু ডিলিট হবে না। তো বন্ধুরা আপনি যদি এই ইমোর মধ্যে এসে এই যে ডিলিট অ্যাকাউন্ট এখানে আসেন এবং এখানে ক্লিক করেন, তারপর কেমন ইন্টারফেস আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর কিন্তু এইরকম অপশন আপনাদের সামনে আসবে এবং এই যে নিচে দেখতে পাবেন যে অ্যাপ্লাই টু ডিলিট, ঠিক আছে। তো এই অ্যাপ্লাই টু ডিলিট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের ইমো অ্যাকাউন্টটি একদম মানে পারমানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে অনেক মোবাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই টু ডিলিট চাপ দেওয়ার পর বন্ধুরা অনেকেই নাম্বার কিংবা যে নাম্বারটিতে আপনি এই ইমো অ্যাকাউন্টে খুলেছেন সেই নাম্বারটা চাই অনেকের ক্ষেত্রে, তো সেখান থেকে আপনারা আপনাদের যে নাম্বারে ইমোটা খোলা সে নাম্বারটা দিয়ে ওকে করার সাথে সাথে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক একদম পারমানেন্টভাবে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর কিন্তু আপনার ইমো নাম্বার কিন্তু কেউ সেভ করলেও আপনাকে ইমোতে খুঁজে পাবে না, একদম কিন্তু ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে আপনার ইমো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, এবং কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারেন যে আপনাদের ভিডিও কেমন লেগেছে এবং কী ধরনের ভিডিও আপনারা চান অ্যান্ড্রয়েড বিষয়ে আমাকে কিন্তু পরামর্শ দিতে পারেন যে আপনাদের কী ধরনের ভিডিও দরকার, ঠিক আছে। তো আমি আশা করি আপনাদেরকে সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা। আর শেষে যাওয়ার সময় একটি কথা না বললেই নয়, এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার অনেক হয়তোবা মোবাইল সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক উপকার হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো আপডেট নতুন ভিডিও নিয়ে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই কামনাই করি। তো আজকে এখানেই ভিডিও শেষ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।